फ्रेंड्स वेलकम टू माय चैनल क्राफ्ट विद गौतमी आज हमें फैब्रिक इयररिंग्स बनाबो और एर जोन्नो जे फैब्रिकटी यूज करछी सेटा हैंडलूम शाड़ी फैब्रिक इयररिंग्स गुली बनानोर जोन्नो हमें कार्डबोर्ड यूज करछी प्रथमे कार्डबोर्ड गुली राउंड शेपे केटे नियेछी एरपर आठा लागिए और आठाटा एकटू शुकिए गेले तारपरई फैब्रिकेर उपरे एइभाबे चिपे चिपे देबे तारपर एटा केटे नेब आमरा এই ভাবে গোল করে কাটতে হবে এই গোল করে কাটার পর এই ভাবে সাইড থেকে এই ভাবে কাটবে তবে একটু সাবধানে কাটবে কারণ কাচিটা একেবারে ওর ধারে চলে গেলে বাইরের দিকটা যে থাকবে ওদিকটা কেটে গেলে তারপর দেখতে খারাপ হতে পারে এই ভাবে কাটার পর আঠা লাগিয়ে নেব এই আঠাটা লাগানোর পরও 5-10 মিনিট ওয়েট করার পরই এটা আটকাবে তাহলে ওটা ঠিকঠাক হয়ে যাবে দেখতে পাচ্ছ আমি এই যে এটা লাগাচ্ছি তো এটা খুলে যাচ্ছে আরো কিছুক্ষণ রেখে তারপর চিপকালে ভালো হতো আর এবার এর পিছনে যেটা আমি লাগালাম এটা অস্ত্র বলা হয় কোন জামা বা ব্লাউজের ভিতরে যেটা দেওয়া হয় সেই জিনিস এটা এরপর কোন একটু মোটা ছুঁচ নিয়ে এটা ফুটো করে দেব এবার আমি ইয়ারিং স্টার্ট নিয়ে ওই কার্ডবোর্ডের সাথে অ্যাটাচ করে দেব এবার যে ঝুমকোটা তোমরা দেখতে পাচ্ছ এর নিচে যে লরিয়ালস গুলো লাগানো এগুলো আমি আগেই লাগিয়ে নিয়েছিলাম এবার এটা আমি এর সাথে সেলাই করে দেব হ্যাঁ তোমরা অবশ্য জাম্পল যে থাকে ওর সাথেও লাগাতে পারো এইভাবে ভালো করে সেলাই করে নেওয়ার পর আমার ইয়ারিংস কমপ্লিট হয়ে যাবে এবার তোমরা দেখতেই পাচ্ছ আমার ইয়ারিংস রেডি আর এগুলো শাড়ি বা কুর্তি যে কোনো কিছুর সাথেই খুব ভালো মানাবে তোমরা ট্রাই করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই